তাদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন দোয়া করেন আল্লাহর রহমত যেন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় ঘুমায় ওযু করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন আল্লাহুম্মা গফির লি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি maaf করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান শোয়ার সময় পবিত্রতা অর্জন করেন নাম্বার 2 যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মারহামহু আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার 3 যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার 4 যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন নেক দোয়া নাম্বার 5 যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভিতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজের আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন নাম্বার 6 যারা সূরা ফাতিহা পাঠ করে সালাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে ফেরেশতারাও আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাহখাতা maaf করে দেওয়া হয় ফেরেশতা আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখায় দেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখায় দেন এটাই সিরাত মুস্তাকিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পথহারা গোমরা এবং অভিশাপপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য ফুট করে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকারগুলো আছে নবী সাল্লাম বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন নাম্বার 8 ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহর ফেরেশতারা নাম্বার 9 যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অগোচরে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের অগোচরে তার জন্য আপনি দোয়া নেক দোয়া করুন তার নাম্বার 10 আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সাদাকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন দোয়া করেন 11 নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সিয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করে থাকেন 12 নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেশতারা নেক দোয়া করেন আর 13 নম্বর হলেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সকল ইমানদার এবং সকল নেক আমলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন